হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা যে মাছগুলো দেখতে পারলেন, এই মাছগুলো আজকে আমাদের বিলে ধরা হয়েছে। তো আজকে এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের এই বিলে কীভাবে মাছ ছেঁচে তারপরে বেড় জাল দিয়ে গিট দিয়ে ধরা হচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর দেখেন আমাদের যে গ্রামের যে বিল আছে, এই বিলের একটা গর্ত জায়গা, এটাকে আমাদের গ্রামের ভাষায় মান্দা বলা হয়। তো এটা আমার গ্রামের এক মামা লিজ নিছে এক সিজনের জন্য 10,000 টাকা। তো আজকে তিনি যে পরিমাণ মাছ ধরছে আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত। তো আজকে একদিনেই তিনি 10,000 টাকার উপরে মাছ বিক্রি করতে পারে। আর আশেপাশে তো যে জায়গাগুলো আছে এগুলা পুরোপুরি শেষ হলে আশা করি প্রায় 1,00,000 টাকার মাছ কিনে বিক্রি করতে পারবে। তো দেখেন ভিডিওটা আজকে খালি শুরু করলো। তো আজকে শেষ দিয়ে প্রথমে বেজ দিয়ে গির দিয়ে মাছ ধরা শুরু করলো। তো আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইছে। এইখানে দেশি প্রজাতির অনেক মাছ আছে বিলের, যেমন খুলশা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, আর কার্পু মাছ আছে, রুই, কাতল, অনেক মাছ। তো দেখেন মাছগুলা এই যে কত মাছ পাইতেছে। তো ভালো মাছ পাইছে আলহামদুলিল্লাহ। আর এখন আসলে আমাদের গ্রামে মাছের সংখ্যা কমে গেছে, আগের মতো মাছ নাই। আগে আমাদের গ্রামের বিল সেচলে অনেক মাছ পাওয়া যায়। যে ময়লা আবর্জনা ফেলাই দিত, এই ময়লা আবর্জনা যদি আমরা টোকাইতাম, টোকাইলেও আমাদের 4-5 দিনের খাওয়ার মাছ হয়ে যেত। তো এখন আর এত মাছ নাই, তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে প্রচুর মাছ। তো মাছের অভাব নাই, আমরা আসলেও মাছ এত কিনে খাইতে হয় না। আমার বাড়ির চারপাশে বিল, আর এই বিল থেকে আমরা মাছ ধরি। যে কোনোভাবে হোক আমরা মাছ কমই কিনে ফেলি। দেখেন বন্ধুরা, তারা মাছ আস্তে আস্তে জাল থেকে ধরতেছে। আর এটার ভিতরে এটাকে বলা হয় খাড়ি, আমাদের এলাকার ভাষায় এই খাড়িতে জমা করতেছে। জমা করে যখন সবগুলো মাছ ধরা শেষ হবে, তারপরে এটা তারা বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। তো দেখেন আস্তে আস্তে দেখতে থাকেন ভিডিওটা, আরও অনেক মাছ পাবে। আর দেশি মাছ, এই বিলের মাছগুলো খাইতে খুবই টেস্ট। আর এটা বাজারে নিয়ে গেলে আমাদের গ্রামের যে বিলটা আছে, এই বিলের মাছের চাহিদা সবচেয়ে বেশি আমাদের যেই উপজেলা যেই বাজারটা আছে। তো এই বাজারে আমাদের গ্রামের এলাকার মাছ বহুত সুনাম আছে। আমাদের এলাকার নাম শুনেই কাস্টমার আগে আগে মাছ নিয়ে যায়। তো এই বিলের মাছ আসলে খুবই সুস্বাদু। বন্ধুরা, এখন তাদের মাছ ধরা শেষ, এখন জাল জেরে তারপরে এখানে লেড়ে দিবে। লেড়ে দেওয়ার পরে আবার কালকের জন্য রাখবে, কালকে আবার মাছ ধরবে। তো আজকে সারা রাত এখানে ছেদ চলবে। তো দেখেন কিভাবে জাল জারা হইতেছে। আর আমার এলাকাটা আসলে খুবই সুন্দর, আমি গ্রামে গেলে আর আসতে মন করে না। আর আপনাদের কাছে আমার এলাকাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন।
তাহলে আমি নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাব। তো দেখেন এখন আপনাদেরকে দেখাই কতগুলো মাছ পাইলো। এখানে রুই, তারপরে কার্পু, আর দেশি যে খলসিয়া মাছ, পুঁটি মাছ, অনেক মাছ পাইছে। আরো মাছ আছে আরেক খাড়ি, তো ওইটা পানির ভিতরে রাখছে, ওইটা দেখাইতে পারলাম না। এরকম আরেক খাড়ি মাছ আছে, তো দেখলেন কতগুলা মাছ। আর ভিউয়ার্স, এই যে আমার এলাকার এই ভিউটা, আমাদের এই ভিউয়ের ভিউটা। আর এখন আমি গোসল করব, এই ইয়ার থেকে গোসল করে দেন আমি বাড়িতে চলে যাব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।